হত্যা হতে পারে, মামলা হতে পারে, জেল জুলুম নির্যাতন হতে পারে, বজ্রের সব টুকুন শক্তি কেড়ে সিংহের মতো গর্জন করে বলছি, কোন নির্যাতন, কোন নিপীড়ন, শাসকের রক্ত চক্ষু, জালেমের জুলুম, মুমিন মুসলমানের দুর্বোধ্য অগ্রযাত্রাকে এক মুহূর্তের জন্য ঠেকাতে পারবে না, পারবে না, পারবে না। কর্তৃত্বে নেতৃত্বে দিয়েছি পশ্চিমাদের গোলামদেরকে, যারা কোরআন হাদিস মানে না, যারা সেকুলারিজমের বিশ্বাসী, ন্যাশনালিজমে বিশ্বাসী, সোশ্যালিজমে বিশ্বাসী, ইসলামকে যারা মৌলবাদ মনে করে, এই চালক বদলাতে হবে। কোরআন পন্থী চালক রাষ্ট্রের দায়িত্বে আনতে হবে মুসলমান। ইসলামী খেলাফত প্রতিষ্ঠায় যদি ইমানের দাবিতে সত্যবাদী হতে চাই, আমাদের মূল মন্ত্র হবে একটাই, জিহাদ করে বেঁচে আছি, জিহাদ করে বাঁচতে চাই, জিহাদ করতে করতে মৃত্যু সাথে আল্লাহর কাছে চলে যাব। ইসলামী খেলাফতকে প্রতিষ্ঠার জন্য সকল মুসলমান ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমে রক্ত দেবার শপথ নেবার সময় এসেছে। কিন্তু ক্যাম্পাসে আল্লাহর কোরআন থাকলে জঙ্গিবাদের তকমা দেওয়া হয়, হাদিস থাকলে জঙ্গিবাদের তকমা দেওয়া হয়। তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে ইসলামকে ঠেকানো। মনে রেখো, ইসলামকে ঠেকানো যাবে না। আগামীকাল পূর্ব দিগন্তে সূর্য উদিত হয়ে পশ্চিমে ডুববে তা যেমন সত্য, মনে রেখো মুসলমান নিরাশ হবার কিচ্ছু নেই। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেমুল উলামার নেতৃত্বের বাংলাদেশ হবে। আমি আসার পরে কারেন্ট চলে গিয়েছে, 3 সেকেন্ড ডিস্টেন্স ভেঙে গেছে। তার কারণ হচ্ছে তাহরিকে খাতের উপর বাংলাদেশের আমি এবং হেফাজত ইসলাম বাংলাদেশের মহাসচিব এক স্টেজে আসাতে তাদের মধ্যে কুচক্রী মহলের ভালো লাগে নাই বলে পরিকল্পিতভাবেই কাজ করা হয়েছে। আজকে যে একটি অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টি হয়েছে, কাজ করার পরিবেশ নেই। আমি খুব সংক্ষেপে আপনাদেরকে হুঁশিয়ারি করার জন্য কিছু বক্তব্য দিয়ে আজকের মতো প্রোগ্রাম থেকে আমি বিদায় নিচ্ছি। আমি আপনাদের উদ্দেশ্যে বলব, বাংলাদেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। স্বাধীন বাংলাদেশে আমরাই এখন পরাধীন। ইসলামের সুবহান স্বার্থ রক্ষা করা সম্ভব হচ্ছে না। ইসলাম বিরোধী চক্র মাথা তারা দিয়ে দাঁড়িয়েছে। ঠিক এই মুহূর্তে আমাদেরকে 4টি নীতি বাস্তবায়ন করতে হবে। আল্লাহ পাক কোরআন কারীমে ইরশাদ করেছেন, ইন্নাল ইনসানা লাফী খুসর ইল্লাল্লাযীনা আমানু وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। আল্লাহ তাআলা আমাদেরকে 4টি কর্মসূচি দিয়েছেন, মাত্র 4টি কর্মসূচি সূরাতুল আসরে। এই 4টি কর্মসূচির ভিত্তিতে আল্লাহর কোরআনকে কেন্দ্র করে ঐক্যবদ্ধ হই। আমাদের বাংলাদেশে ইসলামের স্বার্থে প্রতিটি দাবি আমরা আদায় করে ছাড়ব ইনশাআল্লাহ। আল্লাহ প্রথম কর্মসূচি দিয়েছেন, ইন্নাল ইনসানা লাফী খুসর, নিশ্চয় মানুষ নিশ্চিত ক্ষতির মধ্যে নিপতিত। ইল্লাল্লাযীনা আমানু,
তারা ছাড়া যারা ইমান আনয়ন করল। প্রথম হচ্ছে আমাদের বড় দৌলত, আমাদের অস্ত্র ইমান। ইমানের সংজ্ঞা কি? সারা রাত দিতে থাকলেও শেষ হবে না। আমি এক কথায় সংজ্ঞা দিচ্ছি, আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ নূর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে 1500 বছর আগে যা কিছু এনেছেন, যা কিছু বলেছেন, যা কিছু করেছেন, তার সবটুকু বিনা প্রশ্নে বিশ্বাস করার নাম ইমান। সেজন্য আমি নিজেকে একজন মুমিন হিসেবে মৌলবাদী দাবি করে থাকি, কারণ ইমান হচ্ছে মূল, মূলে বিশ্বাস করি বলে আমরা মৌলবাদী। তবে অবশ্যই আমরা উগ্রবাদী নই, আমরা মৌলবাদী, আমরা উগ্রবাদী নই। মূলে বিশ্বাস করা ছাড়া মুসলমান হবার তো কোন সুযোগ নেই, ইমানের ক্ষেত্রে কোন ছাড় নেই। এই ইমান যার আছে সবচেয়ে মমে। আমাদের এখন মুসলমানদের ইমানকে মজবুত করতে হবে, ইমানের দাবিতে আমাদের সত্যবাদী হতে হবে। আল্লাহ পাক সূরা হুজুরাতে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون। নিশ্চয় পরিপূর্ণ মুমিন তারাই যারা বিশ্বাস স্থাপন করেছে মহান আল্লাহর উপর, বিশ্বাস স্থাপন করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, এবং ইমানের কোন একটি বিষয়ে সন্দেহ পোষণ করল না, এবং জান ও মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করে, তারাই ইমানের দাবিতে সত্যবাদী। ইসলামী আন্দোলনের পক্ষে যাদের বক্তব্য নেই, জিহাদের ব্যাপারে যাদের সুস্পষ্ট বক্তব্য নেই, খেলাফত ইসলাম প্রতিষ্ঠার ব্যাপারে যাদের সুস্পষ্ট বক্তব্য নেই, তাদেরকে আমরা ইমানের দাবিতে সত্যবাদী মনে করি না, তাদেরকে আমরা সম্মানিত যুক্ত না। মনে রাখবেন, আমরা মুসলমান ইমানের দাবিতে সত্যবাদী হতে হলে জিহাদের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তবে সেই জিহাদ জেএমবির জিহাদ নয়, আইএসএর জিহাদ নয়। আমরা রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নামাজ, সওদা, হজ, যাকাত খরচ করেছেন, সেভাবে কেয়ামত তক উম্মতে মুহাম্মদের উপর সশস্ত্র জিহাদকে খরচ করেছেন। জিহাদের কথা বললেই সন্ত্রাসের গন্ধ খোঁজার চেষ্টা করা হয় না, জিহাদ চরম বাস্তব একটি জিনিস। আজকে যদি বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বে পার্শ্ববর্তী শত্রু রাষ্ট্রটি আঘাত করে, বাংলাদেশের মুসলমানদের উপর জিহাদ ফরজ হয়ে যাবে। পরিষ্কার কিতাবুস সিয়ারে হানাফিদের ফতোয়া এসেছে, ওয়া ইন হাজামাল আদু আলা বালদাতিন তখরুজুল মারআতু বিগাইরি ইযনি যাওজিহা ওয়াল আমাতু বিগাইরি ইযনি মাওলাহা। কোন মুসলিম ভূখণ্ডে যদি কাফের শক্তি আঘাত করে, সেই দেশের মুসলমানদের উপর ফরজ হয়ে যাবে, মহিলাদের উপর ফরজ হয়ে যাবে, স্বামীর অনুমতি ছাড়া জিহাদে বেরিয়ে যাবে, দাসী বান্দিদের উপর ফরজ হয়ে যাবে, মাওলার অনুমতি ছাড়া জিহাদে বেরিয়ে যাবে। অতএব আমরা ইসলামের সুমহান স্বার্থ রক্ষায়, ইসলামী খেলাফত প্রতিষ্ঠায় যদি ইমানের দাবিতে সত্যবাদী হতে চাই, আমাদের মূল মন্ত্র হবে একটাই, জিহাদ করে বেঁচে আছি, জিহাদ করে বাঁচতে চাই, জিহাদ করতে করতে মৃত্যু সাপ দিয়ে আল্লাহর কাছে চলে যাবে। তাহলে আমাদের প্রথম কর্মসূচি, আমাদের ইমানদার হতে হবে। দুই, ওয়ামিলুস সালিহাত, ন্যাক আমল করল। ন্যাক আমল শুধু নামাজ, রোজা, হজ, যাকাত নয়। ইমাম সিউতি ব্যাখ্যা করেছেন, ইমতিসালুল আওয়ামের ওয়া ইজতিনাবুন নাওয়াহি। ইমান আনার পরে কোরআন হাদিসের সব হুকুম মানতে হবে, সব নিষেধ ছাড়তে হবে, এর নাম আমলে সালে। এই জন্য বললাম, আমাদের দেশে অনেক মুনাফেক নেতা আছে যারা মসজিদেও দৌড়ায়,
পূজা মণ্ডপেও দৌড়ায়, ঈদগাহে যে ঈদের শুভেচ্ছা দেয়, মন্দিরে যে শারদীয় দুর্গাশুভের শুভেচ্ছা দেয়, তারা মোনাফেক। এইসব নেতাদের কারণেই বাংলাদেশ ধ্বংস হচ্ছে। একটি বাস 40 জন যাত্রী, সামনে সিটে বসেছে 20 জন শেখুল হাদিস, তারপর 10 জন মহাদ্দেস, তারপর 10 জন পীর সাহেব, কয়জন যাত্রী? বাস যাবে চট্টগ্রাম, ড্রাইভার বসানো হলো একজন ইয়াবাখোর মাতালকে, প্যাসেঞ্জার সব আউলিয়া একরাম, ড্রাইভার মাতাল, বাস যাবে কই? ডালে নয় খালে, ঠিক কিনা বলে? আমরা বাংলাদেশে লক্ষ লক্ষ মসজিদ আছে, মাদ্রাসা আছে, খানকা আছে, দরবার আছে, পীর আছে, কিন্তু দায়িত্বে কর্তৃত্বে নেতৃত্বে দিয়েছি পশ্চিমাদের গোলামদেরকে, যারা কোরআন হাদিস মানে না, যারা সেকুলারিজমের বিশ্বাসী, ন্যাশনালিজমে বিশ্বাসী, সোশ্যালিজমে বিশ্বাসী, ইসলামকে যারা মৌলবাদ মনে করে, এই চালক বদলাতে হবে, কোরআন পন্থী চালক রাষ্ট্রের দায়িত্বে আনতে হবে মুসলমান। আমার ভাইয়েরা, সেই জন্যই আমি 2020 সালের স্লোগান হচ্ছে গোটা জাতির কাছে, মাসলাক যার যার, ইসলাম সবার, খাতমে নবুয়তের দাবি আদায় করার জন্যে, ইসলামী খেলাফতকে প্রতিষ্ঠার জন্যে সকল মুসলমান ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমে রক্ত দেওয়ার শপথ নেওয়ার সময় এসেছে। তাহলে দুটো কর্মসূচি শুনলাম, ইমান নেক আমল, তৃতীয় কর্মসূচি ওয়াতাওয়াসাউ বিল হক, আই আওসা বাদুহুম বাদাম বিল হক, পরস্পর পরস্পরকে সত্যের উপদেশ দিল। আমাদের হকের দাবাত বাড়াতে হবে স্কুলে, কলেজে, ভার্সিটিতে। নাস্তিক মুরতাদ বুদ্ধিজীবীদেরকেও গালি দেবার আগে দিনের দাবাত দিতে হবে, আমরা চেষ্টা করছি। আপনারা দেখেছেন অনেকগুলো লাইভ শো নাস্তিকদের সাথে আমার হয়েছে, কিছু কিছু নাস্তিক পালায়ে গেছে, কিছু কিছু নাস্তিক এখন কায়দা বগদাদি পড়তেছে কোরআন করিম শিখার জন্য। তাহলে কোরআনের দাওয়াত দেশের প্রতিটি জায়গায় পৌঁছাতে হবে, কিন্তু যারা না রাম বাম নাস্তিক, বুদ্ধিজীবী নামের বুদ্ধি প্রতিবন্ধী, যারা নিজেদেরকে প্রগতিশীল দাবি করে, তারা ইসলামের দাওয়াতকে ভয় পায়। কোরআন হাদিসের কালজয়ী মতাদর্শ সামনে নিলে সোশ্যালিজম, সেকুলারিজম, লেনিনবাদ, মার্ক্সবাদ, ডারউইনবাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না, গোটা জাতি কোরআনের ছায়া তলে আসতে বাধ্য হবে। সেজন্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে শেক্সপিয়রের বই থাকতে পারে, লিউটলিস্টের বই থাকতে পারে, কালমার্সের বই থাকতে পারে, যৌন সুরসুরিতে ভরপুর উপন্যাস থাকতে পারে, কিন্তু ক্যাম্পাসে আল্লাহর কোরআন থাকলে জঙ্গিবাদের তকমা দেওয়া হয়, হাদিস থাকলে জঙ্গিবাদের তকমা দেওয়া হয়। তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে ইসলামকে ঠেকানো, মনে রেখো ইসলামকে ঠেকানো যাবে না। আগামীকাল পূর্ব দিগন্তে সূর্য উদিত হয়ে পশ্চিমে ডুববে তা যেমন সত্য, মনে রেখো মুসলমান নিরাশ হবার কিচ্ছু নেই। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামার নেতৃত্বের বাংলাদেশ হবে। আমার ভাইয়েরা, আমাদের চতুর্থ কর্মসূচি ওয়াতাওয়াসাউ বিসসাবর, আই আওসা বাদুহুম বাদাম বিসসাবর, পরস্পর পরস্পরকে ধৈর্যের উপদেশ দিল। কয়টা কর্মসূচি? চতুর্থটা হচ্ছে ধৈর্য, আমাদের ধৈর্য ধারণ করতে হবে।
দিনের পক্ষে কাজ করতে গেলে হযরত খাব্বাব ও খুবাইবের মতো, আম্মার ও ইয়াসিরের মতো, হযরত সুমাইয়া এবং বেলালের মতো রক্ত দেবার প্রয়োজন হতে পারে, দাঁত দেবার প্রয়োজন হতে পারে, হামলা হতে পারে, মামলা হতে পারে, জেল জুলুম নির্যাতন হতে পারে। বজ্রের সবটুকুন শক্তি কেড়ে সিংহের মতো গর্জন করে বলছি, কোন নির্যাতন, কোন নিপীড়ন, শাসকের রক্ত চক্ষু, জালেমের জুলুম, মুমিন মুসলমানের দুর্বোধ্য অগ্রযাত্রাকে এক মুহূর্তের জন্য ঠেকাতে পারবে না, পারবে না, পারবে না। আমার ভাইরা, আমার ভাইরা, আমি কয়েক ঘন্টার বক্তব্য কয়েক মিনিটে রেখে দিলাম, কথাগুলো মনে থাকবে, এই মেসেজগুলো বাড়ি যাবে, এ চার কর্মসূচিতে ঐক্যবদ্ধ হয়ে অগ্রসর হন, বিজয় আমাদের অপেক্ষায় আছে। সাদাকাল্লাহুল আজিম ও সাদাকা রাসূলুহুন নবিউল করিম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়া শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার আমি আমার প্রিয় সংগঠন তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের পক্ষ থেকে কয়েকটা আবেদন করছি আপনাদেরকে। প্রিয় ভাই বন্ধুগণ, আপনারা মন খারাপ করার কিছু নেই, অনেক জায়গায় মাহফিল করে লোক পায় না, আর আমাদের লোকের চাপ স্টেজ ভেঙে গেছে, এটা তো খারাপ কিছু না। তবে এখানে কাফের মুশরিক মুনাফিকদের চক্র কাজ করতে পারে, বিদ্যুৎ চলে যাবার পর স্টেজ ভাঙ্গা দুই কাজে কিছু মিল খুঁজে পাওয়া যেতে পারে। সে যাই হোক, আমরা তো বিফল নয়, আমাদের বক্তব্য চলতেছে, মাহফিল সফল হচ্ছে। প্রিয় ভাই বন্ধুগণ, আমি আপনাদেরকে অনুরোধ করব, খাতমে নবুয়তের আন্দোলনে আপনাদেরকে জানমাল কোরবান করে এগিয়ে আসতে হবে, কারণ খাতমে নবুয়তের জিহাদ সবচেয়ে বড় জিহাদ, খাতমে নবুয়তের আন্দোলন সবচেয়ে বড় আন্দোলন। আল্লাহ রসুল নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের জামানায় দেড় হাজার বছর আগে মোট জিহাদ হয়েছে আশিটির মতো, গাজওয়া, সারিয়া, জুয়ুশ, বুয়ুস, মোট আশিটি। আশিটি যুদ্ধে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আসাল্লামের জমানায় মোট মানুষ নিহত হয়েছে ইসলামের পক্ষে এবং বিপক্ষে মাত্র 1018 জন মাত্র। অথচ সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় ইয়ামানের ইয়ামামায় যখন মিথ্যানুবতের দাবি করল এক শয়তান মুসাইলামাতুল কাজ্জাব, তাকে হত্যা করতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 30,000 সাহাবি পাঠালেন। ইসলামের ইতিহাস সাক্ষী, সেই একদিনের যুদ্ধে 2400 সাহাবি শাহাদাত বরণ করেছেন। কত? যেখানে ইসলামের 10 বছরের যুদ্ধে মানুষ নিহত হল ইসলামের পক্ষে বিপক্ষে 1018 জন, সেখানে মিথ্যানুবতের দাবিদার মুসাইলামাকে হত্যা করতে যেয়ে একদিনই 2400 সাহাবি শাহাদাত বরণ করেছেন, 700 কোরআনের হাফেজ সাহাবি শহীদ হয়ে গেছেন। হযরত ওসমান ভয় পেয়ে তিনি কোরআন করিমের মাসহাফ দ্রুত সংকলন করে আফাকে ইসলামে পাঠিয়ে দিলেন। এর থেকে বোঝা যায় খাতমে নবুয়তের আন্দোলন সবচেয়ে বড় আন্দোলন, খাতমে নবুয়তের জিহাদ সবচেয়ে বড় জিহাদ। কিন্তু আমাদের দেশে ইসলামী আন্দোলন যারা করছেন তারা তাদের মূল দাবিগুলোতে খাতমে নবুয়তের দাবির কথাটা তুলে ধরেন না। আমি বলবো তাদেরকে প্রথম দাবি নির্বাচনী ম্যানিফেস্টোতে তারা উল্লেখ করবে, তারা যদি ক্ষমতায় যায় তাহলে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণার দাবি তারা আদায় করবে, এটা তাদের ম্যানিফেস্টোতে থাকতেই হবে। যুগে যুগে যখনই মিথ্যানুবতের দাবিদারদের আবির্ভাব ঘটেছে, উম্মতের মুসলমান মিছিল মিটিং করে নাই, সরকারকে দাবিও করে নাই, তরবারি দিয়ে ফায়সালা করেছেন। কারণ ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আল ওয়াসিয়া কিতাবে লিখেছেন, কোন শয়তান যদি নবুয়ত দাবি করে
আর কোন মুসলমান যে যদি বলে তুমি যে নবী তার প্রমাণ দাও, যে প্রমাণ চাইবে সেও কাফের হয়ে যাবে। কারণ প্রমাণ চাওয়ার মানি কোরআন হাদিসের প্রমাণে তার সন্দেহ আছে, ঠিক কিনা? যুগে যুগে মুসলমানগণ তরবারি দিয়ে কাজ্জাব মুদ্দাই মিথ্যানুবতের দাবিদারদের ফায়সালা করেছে। কিন্তু দুঃখ পরিতাপের বিষয়, আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ এবং নূরনবী আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করেছে, চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। ইংরেজদের পাঁচ আটা গোলাম, সেই শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান, এই শয়তানটাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনোদিনও গোলাম আহমদ আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল কুখ্যাত কাফের, সে গোলাম আহমদ আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব মিথ্যানবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব মিথ্যানবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে, তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে, ইতিমধ্যে বাংলাদেশে তারা 100 সেন্টার করে ফেলেছে। এই সেন্টারগুলোর কাজ মানুষকে ধোকা দিয়ে কনভার্ট করে কাফের বানানো। তারা নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়, কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদি সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদি মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে তারা কেউ আহমদি জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদি সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদি মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, কি আওয়ামী লীগ, কি বিএনপি, কি জাতীয় পার্টি, কি জামাত, সকল দলের মুসলমানের একটাই দাবি, অনতি বিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি বুকের তাজা রক্ত ঢেলে দিই বা ডাক আসে, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখা। আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলবো, আপনার মরহুম প্রয়াত পিতা স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীনের আগে শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহকে বলেছিলেন, যদি বাংলাদেশ স্বাধীন হয় আমরা কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করব। আপনার মরহুম পিতা তার ইচ্ছা পূরণ করতে পারে নাই, ইনুয়ার কামালদের মতো মানুষ ঘোরাঘুরি করতো চারপাশে। আপনি পিতার প্রতিটি ইচ্ছা পূরণ করছেন, আপনার কাছে দাবি করছি, আপনার পিতার জন্ম শতবার্ষিকী, এই বছরেই আপনি আপনার পিতার ইচ্ছা পূরণ করার জন্যে কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার বিল সংসদে পাশ করবেন। এই দাবি আমাদের মুসলমানদের পূরণ করতে হবে। যদি পূরণ করা না হয়, স্পষ্ট বলে দিচ্ছি, পাকিস্তানে 10,000 মানুষ রক্ত দিয়েছে, বাংলাদেশে 10 লক্ষ মানুষ রক্ত দিবে ইনশাআল্লাহ। পাশাপাশি আরেকটি বাতিল ফেরকার ব্যাপারে সাবধান করে দেই, এটার নাম হিজবুত তাওহিদ। এটা হিজবুত তাওহিদ নয়, হিজবুত শয়তান। এদের আকিদা দজ্জাল বলতে কিছু নাই, এদের আকিদা ঈসা আকাশ থেকে নামবে এটা বিশ্বাস করে না, এরা বলে কেয়ামত বলতে কিছু নেই,
এরা বলে নামাজ হচ্ছে শরীর চর্চা, অজু থাকলেও পারে না থাকলেও পারে। এদের লম্পট নেতা বলেছে নারী পুরুষ রাজি থাকলে সবই চলে, মিয়া বিবি রাজি ক্যা করেগা কাজি, সেই অবস্থা। অর্থাৎ ছেলে মেয়ে রাজি থাকলে বিয়ে ছাড়াও ফ্রি মিক্সিং লিভ টুগেদার হতে পারে। এই হিজবুত তাওহিদ আরেকটা মুরতাদ এবং অমুসলিম সম্প্রদায়, ঠিক কিনা? বলা হয় আমাদেরকে মাঝে মধ্যে কথিত বুদ্ধিজীবীরা নসিহত খয়রাত করে আমাদের, কে কাফের কে মুসলিম আপনি বলার কে, তো সংবিধান অনুযায়ী কে রাষ্ট্রদ্রোহী কে রাষ্ট্রদ্রোহী না তুমি বলার কে? আমাদের কাছে কোরআন হচ্ছে সংবিধান, কোরআনে